ধেমাজি বিশেষ ন্যায়াধীশ কৌশিক হাজৰিকা আদালতৰ ঐতিহাসিক ৰায়। ধৰ্ষণৰ গোচৰত এজনক 25 বছৰ সশ্ৰম কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰাৰ লগতে 20,000 টকাৰ জৰিমনা বিহিলে আদালতে। ধৰ্ষণকাৰী ধেমাজি শান্তিপুৰ ৰঙানৈৰ ভাইজান মৰাঙক বিহা হৈছে এই শাস্তি। 2017 চনৰ ফেব্ৰুৱাৰী মাহত সংঘটিত হৈছিল নাৰকীয় ঘটনাটো। মহানগৰীত পুনৰ প্ৰহৃত ডেলিভাৰী বয়, মাজনিশা গ্ৰাহকক খাদ্য দিবলৈ যোৱা ডেলিভাৰী বয়ক প্ৰহাৰ। গীতানগৰ পথত সংঘটিত হৈছে এই ঘটনা। মূল টকাৰ 20 টকা কমাই দিছিল গ্ৰাহকজনে। নিজৰ প্ৰাপ্য বিচৰাৰ বাবে যুৱকজনক প্ৰহাৰৰ অভিযোগ উত্থাপন হৈছে। 20 টকা খোজাৰ বাবে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা হ'ল ডেলিভাৰী বয়জনক। নুনমাটি থানাত এজাহাৰ ভুক্তভোগী যুৱকৰ। ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হয় যদিও পলায়ন কৰে অভিযুক্ত। নুনমাটিৰ পৰা মানে মোৰ ৱাৰ্ডাৰ আছিল, তো তেতিয়া মানে ৱাৰ্ডাৰটো মানে গীতানগৰৰ আছিল। তো মই যাব খুজিছিলোঁ, যাই কাৰণে কাষ্টমাৰক কল কৰিছোঁ। সেই কাষ্টমাৰ ওলাইছে, ছোৱালী কাষ্টমাৰ আছিল। তো 500 টকা দিছে, মই কৈছোঁ মোৰ লগতে চেঞ্জ নাই। দিনত মানে যেনেকুৱা মানে ৱাৰ্ডাৰ মাৰিছোঁ, গোটেইকেইটা মানে কেছ লিমিট দিছিল। তো মই চেঞ্জ মোৰ লগতে নাই, মই ক'ৰ পৰা দিম? সি কৈছে মানে অনলাইনতে দি দিয়ক। মই কৈছোঁ মোৰ লগতে দাদা ইমান নাই, মোৰ 4,500 টকাই আছে। তো আকৌ মানে মোক 350 টকা কেচ দিছে, মানে 350 টকা কেচ দিছে। তো মই সেইটো কৈছোঁ মোৰ মানে 18 টকা মানে কম দিলে, মোৰ ৱাৰ্ডাৰটো মানে 50 টকাৰ আছিল। তো সি মানে বেলেগ মানে এটা ল'ৰা আহিছিল ছোৱালীৰ লগত, দুটা ল'ৰা আহি মানে এটা ল'ৰা থিয় হৈ আছিল, আকৌ এটা ল'ৰা মানে আগতে আহিছিল। মই হেলমেট পিন্ধি আছিলোঁ, পিন্ধাৰ পিছতে মানে সি মানে কৈছে এই ভালা, মই আগুৱাই গৈছোঁ অলপ। তো মানে এনেকুৱা হেলমেটটো টানিছে মোক, মই পিছুৱাই আহিছোঁ। তো পিছুৱাৰ পাছতে মানে বহুত হুমকি দিছে, মানে মই এনেকুৱা অৰ্ডাৰ কৰোঁ তুমি নাজানা। পইচাটো চাই আছোঁ মানে কাউণ্টিং কৰিম কিমান হৈছে, সেইটো মানে টাইম দিয়া নাই মানে মোক মানে মাৰিবৰ কাৰণে আহিছে বুলি মই এনেই মানে গুচি গৈছোঁ, গাড়ীটো লৈ কিনে গুচি গৈছোঁ। গুচি যোৱাৰ পিছতে 600 মিটাৰ দূৰত মই গৈছোঁ, যাই কেনে মোক মানে তেতিয়া মানে মই জমাটোক কেয়াৰত কল কৰিছোঁ। তো কৈছোঁ এনেকুৱা হৈছে মোৰ মানে পইচাটো কম দিছে, পইচা ইমান দিয়া নাই। তাৰপিছতে কোৱাৰ পিছতে মানে সি মানে স্কুটি লৈ অলপ আগতে মানে দুটা ল'ৰাই আহিছে। আহি কেনে স্কুটি ৰাখি মোৰ সন্মুখত আহিছে, আহি কেনে হেলমেটটো মোৰ মাথাৰ পৰা লৈছে, লৈ কেনে কৈছে তুমি কিয় কমপ্লেইন কৰিছা জমাটোত? মই কৈছোঁ মই কিয় কমপ্লেইন কৰিম, মোৰ পইচাটো কম আহিছে, কিবা কি কেঞ্চেল হ'লে মোৰে লাভ হ'ব আৰু মোৰে ফাইদা হ'ব, মানে সেইকাৰণে মই কমপ্লেইনটো মানে একোতো এনেকুৱা কমপ্লেইন কৰা নাই, মানে আপুনি যিটো 20 টকা কম দিছে সেইটোৱে কৈছোঁ, 20 টকা ল এনেকুৱা কৈছে। তাৰপিছতে মানে তাৰ পৰা মানে 20 টকা দিছে, 20 টকা দিয়াৰ পিছতেই মানে মানে মোক মাৰিছে মানে এজনে ভিডিঅ' কৰিছে আৰু এজনে মাৰিছে। সেইটো মানে মোৰ হাত যিটো মাথা যিটো হেলমেট আছিল, হেলমেটেদি মাৰি মানে হেলমেটটো ভাঙি পেলাইছে। আৰু মানে আমাৰ মানে এটা চশমা আছিল 2100 মানে ডাক্তৰী চশমা হয়, সেইটো মানে ভাঙি পেলাইছে। আৰু মানে মোক কাণে দ্বাৰা উঠা পৰা কৰিছে যেতিয়া কোনোবা দিন নকৰিবি। তাৰপিছতে কৈছে 10 বাৰ কাণে দ্বাৰা ধৰি উঠা পৰা কৰ। সিহঁতৰ মানে নামটো নাজানো, মানে এইটো আপোনাৰ গীতানগৰ মানে আপোনাৰ গীতানগৰ পথ বুলি কৈ থাকে, এইটো ৰেল লাইনৰ দক্ষিণ ফালে। বৰ্তমান আমাৰ সাংবাদিক অজয় বৰ্মন ফোন লাইনত আছে। অজয়, আৰক্ষীয়ে তদন্ত যিহেতু চলাইছে, কিমান অগ্ৰগতি লাভ কৰিছে? সেই যিজনে আক্ৰমণ কৰিছিল তেওঁৰ কিবা সন্ধান পোৱা গৈছে? হয় নিশ্চয়কৈ জয়ন্ত, এই মুহূৰ্তত ক'ব লাগিব যে যিসকল লোকে মহানগৰবাসীক সুখত থকাৰ কাৰণে বা মহানগৰবাসীক যিকোনো সময়তে তেওঁলোকৰ সমস্যা সমাধানৰ কাৰণে সদা প্ৰস্তুত থাকে, সেইসকল লোকক কিন্তু এতিয়া আক্ৰমণ কৰিছে একাংশ লোকে। আৰু ইতিমধ্যে আপুনি জনাইছে যে জমেটো ডেলিভাৰী বয় এজনে ৰাতি প্ৰায় নিশা 12:30 মান বজাত তেওঁ সেই গ্ৰাহকগৰাকীক তেওঁৰ খাদ্য যোগান ধৰিব গৈছিল। আৰু তাৰপিছতে গ্ৰাহকগৰাকীক তেওঁলোকে যদিও কেছ পেমেণ্ট দিছিল, তেওঁৰ হাতত খুচুৰা নাছিল, গতিকে তেওঁ অনলাইনত পইচাটো বিচাৰিছিল, কিন্তু তেওঁক নিৰ্দিষ্ট যি ধন হয় তাৰ পৰা 50 টকা এটা কমাই দিছিল। আৰু ডেলিভাৰী বয়জনে পিছত 30 টকা দিয়া হ'ল, যদিও ডেলিভাৰী বয়জনে সেই 20 টকাৰ দোকানে কৈছিল তেওঁ নিশাৰ ভাগত 50 টকাৰ কাৰণে তেওঁ বস্তু গ্ৰাহকক দিব গৈছিল, কিন্তু তেওঁ কৈছে মোৰ প্ৰাপ্যৰ 20 টকাটো মোক লাগে। আৰু সেই লৈ তেওঁ জমেটো যি তেওঁলোকৰ যি কাষ্টমাৰ আছে তাত সেই কথাটো জনাইছিল, আৰু হয়তো গ্ৰাহকক জমেটোৰ ফালৰ পৰা সেই কথাটো জনোৱা হৈছিল। আৰু তাৰ পিছতে লগে লগে কিশোৰ বৰ্মন নামৰ এজন লোকে
স্থানত আহে আৰু লগত তেওঁৰ আন এজন লোক থকা বুলি ইতিমধ্যে জমেটো বয়গৰাকীয়ে কৈছে, কিন্তু তেওঁৰ নাম আমি এই মুহূৰ্তলৈকে জানিব পৰা হোৱা নাই। আৰু তেওঁলোক দুজনে এজনে ভিডিঅ' কৰিছে আৰু আন এজনে যুৱকজনক তেওঁৰ হেলমেটটো খুলি উপযুক্ত বুলি প্ৰহাৰ কৰা বুলি ইতিমধ্যে অভিযোগ উঠিছে। আৰু যুৱকজনক আমি সেই যি নুনমাটিৰ থানাত যে তেওঁ সাক্ষ্য গ্ৰহণ কৰিছিলোঁ তাত কিন্তু তেওঁৰ অৱস্থা গুৰুতৰ বুলি ইতিমধ্যে আমি দেখা পাওঁতে গম পাইছো। তেওঁ বিভিন্ন ঠাইত দেহৰ বিভিন্ন স্থানত আঘাতপ্ৰাপ্ত হৈছে। ধন্যবাদ জনাইছো। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে বৰাকত মুখ্যমন্ত্ৰী বিমানবন্দৰৰ পৰা পোনে পোনে উপস্থিত লক্ষীপুৰ সমষ্টিত শিলঘাটত বৰাক নদীৰ ওপৰত প্ৰস্তাৱিত দলঙৰ আধাৰশিলা স্থাপন কৰে। 340 মিটাৰ দৈৰ্ঘৰ দলংখনৰ বাবে 87 কোটি টকা অনুমোদন দিয়া হৈছে। দলংখনে আৰ্থ সামাজিক দিশ উন্নত কৰিব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী। শিলঘাট বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আর লক্ষীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিব, ঠিক আছে? আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে। জনজাতিকৰণৰ দাবীৰে উত্তাল হ'ল সচল। সচলত 6 জনগোষ্ঠী ঐক্যমঞ্চৰ প্ৰতিবাদ। 6 জনগোষ্ঠী শীঘ্ৰে জনজাতিকৰণৰ দাবী। চৰকাৰে জনজাতিকৰণৰ ক্ষেত্ৰত গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ। অনুসূচীকৰণৰ প্ৰয়োজনীয় চৰ্ত পূৰণ কৰিছে 6 জনগোষ্ঠীয়ে, চৰ্ত পূৰণৰ পাছতো তৎপৰতা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ। 2019 চনৰ শীতকালীন অধিৱেশনত বিধেয়ক উত্থাপন হৈছিল, পৰৱৰ্তী সময়ত কোনো ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ। বিজেপিৰ নিৰ্বাচনী ইস্তাহাৰতো আছিল জনজাতিকৰণৰ প্ৰসংগ। ২০২৪ চনৰ জুন মাহত উত্তৰ পূব টেলিকম চেক্টৰত 2 লাখ ৱায়াৰলাইন গ্ৰাহকৰ সীমা অতিক্ৰম কৰিলে ৰিলায়েন্স জিঅ'ই। অৰুণাচল প্ৰদেশ, মণিপুৰ, মেঘালয়, মিজোৰাম, নাগালেণ্ড আৰু ত্ৰিপুৰাত এতিয়া 2 লাখৰো অধিক জিঅ'ৰ ৱায়াৰলাইন গ্ৰাহক আছে। উত্তৰ পূবত জিঅ'ই 2 লাখ গ্ৰাহকৰ সীমা অতিক্ৰম কৰাৰ তথ্য প্ৰকাশ কৰিছে টেলিকম ৰেগুলেটৰী অথৰিটিয়ে। এই মাইলৰ খুঁটিয়ে উত্তৰ পূবত সংযোগ বৃদ্ধিৰ বাবে জিঅ'ৰ দায়বদ্ধতাক প্ৰতিফলিত কৰি অঞ্চলটোত জিঅ'ৰ দ্ৰুত সম্প্ৰসাৰণৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে। ত্ৰিপুৰাত ক্ৰমাৎ ভয়ংকৰ হৈ পৰিছে বান পৰিস্থিতি। ত্ৰিপুৰাৰ আগৰতলা চহৰত বানৰ ফলত স্থগিত হৈ ৰৈছে স্বাভাৱিক জনজীৱন। ভয়ংকৰ বানত ত্ৰিপুৰাত মৃতকৰ সংখ্যা 10 গৰাকীলৈ বৃদ্ধি পাইছে। এতিয়াও ৰাজধানী চহৰ আগৰতলা বানত ডুবি আছে। ৰাজ্যখনত দ্ৰুতগতিত চলি আছে উদ্ধাৰ অভিযান। SDRF, NDRFয়ে নিৰন্তৰ অভিযান চলাই আছে বানপীড়িত অঞ্চলসমূহত। আগৰতলাত এতিয়াও বিপদসীমাৰ ওপৰেৰে বৈ আছে হাওৰা নৈৰ জলপৃষ্ঠ। মুখ্যমন্ত্ৰী মানিক চৰকাৰে নিৰীক্ষণ কৰিছে ত্ৰিপুৰাৰ বান পৰিস্থিতি। মানিক সাহাই নিৰীক্ষণ কৰিছে ত্ৰিপুৰাৰ বান পৰিস্থিতি। বহু লোক আবদ্ধ হৈ আছে বানপীড়িত অঞ্চলসমূহত। ঘৰ দুৱাৰ সকলো বুৰ গৈছে পানীত। ৰাস্তা ঘাট খহাই নিছে হাওৰা নৈৰ বাঢ়নী পানীয়ে। চহৰখনত চাৰিওফালে এতিয়া দুৰ্বিষহ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। বিশেষ বায়ুসেনাৰ বিমানত বানপীড়িতক উদ্ধাৰৰ বাবে আগৰতলালৈ ৰাওনা হৈছে NDRFৰ এটা বৃহৎ দল। ইফালে কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ে উদ্ধাৰ অভিযানৰ বাবে 2খনকৈ হেলিকপ্টাৰ প্ৰেৰণ কৰা বুলি সদৰি কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ মানিক সাহাই। তো আপনারা সবাই দেখছেন কি অবস্থা এখানে। মানে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায়, মানে বিশেষ করে সাউথের 375 মানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গুমতি জেলায় প্রায় জাম হয়েছে 350 এরকম সমস্ত জাম। রাজকীয় এখানে আগরতলা এবং এডিনগরে অ্যাবাউট 180 মিলিমিটার এইরকম তো আমরা বৃষ্টি দেখিনি। আমাদের সবাই কাজ করছে, সমস্ত গভর্নমেন্ট মেশিনারি প্লাস আমাদের যারা কাউন্সিলররা আছে খুব ভালো করে কাজ করছে। আমাদের পার্টিরও যারা আছেন সবাই কাজ করছেন। আমাদের মাননীয় পার্টির প্রেসিডেন্টও এখানে আছেন, সবাই নিয়োগ হচ্ছেন সব জায়গায়।
উনিও সব জায়গায় বলে দিয়েছেন যে সরকারি পর্যায়ে করবে, কিন্তু আমাদের যাতে যারা পার্টির যারা কার্যকর্তা আছে তারাও যেন এর মধ্যে যোগদান করছে সব জায়গায়। ত্রিপুরার বানপীড়িতর ওসরত আম্বাসার চন্দ্রীপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস গোট আম্বাসার বান আর ভূমিস্খলনত ক্ষতিগ্রস্ত ঠাই সমূহ পরিদর্শন করে বানপীড়িত পরিয়ালক সাহায্য আগবহায় বিদ্যালয়খনের এনএসএস গোটটে। আমরা বৃষ্টির কারণে মানে অনেকের পরিবারের মানে অনেক কিছু ক্ষতি হয়েছে, যার জন্য তাদের রান্নাঘর বাড়িঘর অনেক কিছু ক্ষতি হয়েছে, তারা রান্না করেও খেতে পাচ্ছে না। তার জন্য আমরা খবর পেয়েছি টিয়াটিসি পাড়ার এক পরিবারে তাদের রান্নাঘর মানে নষ্ট হয়ে গেছে, তাদের পাশে থাকার জন্য আমরা এসেছি এনএসএস ইউনিট থেকে তাদের কিছু খাবার দাবার খাদ্যশস্য দেওয়ার জন্য। অরুণাচলত অসমৰ যুৱকৰ ৰহস্যজনক মৃত্যুৰ খবৰ আহিছে। অরুণাচলৰ চেপাত আৰক্ষীৰ জিম্মাত মৃত্যু লক্ষীমপুৰৰ যুৱকজনৰ। 19 আগষ্টত স্কুটি চুৰিৰ সন্দেহত আটক হৈছিল যুৱকজন। মৃত্যুৰ সময়ত আৰক্ষীৰ জিম্মাত আছিল যুৱকজন। কি কাৰণে যুৱকজনৰ মৃত্যু হ'ল তাক লৈ আৰম্ভ হৈছে তদন্ত। ৰাষ্ট্ৰীয় মানৱ অধিকাৰ আয়োগৰ অধীনত আৰম্ভ হৈছে তদন্ত। তদন্তৰ অন্তত পোহৰলৈ আহিব যুৱকজনৰ মৃত্যুৰ প্ৰকৃত ৰহস্য। কংগ্রেসৰ নেতাকর্মীর প্রতিবাদে উত্তাল হল মহানগরীর রাজপথ। কংগ্রেসৰ দেশজুড়ি ইডির কার্যালয় ঘেরাও কার্যসূচীর সমান্তরালকৈ প্রদেশ কংগ্রেসৰ প্রতিবাদত উত্তাল হল জিএস রোড। খ্রিস্টান বস্তির ইডি কার্যালয়ের সম্মুখত উত্তাল প্রতিবাদের সময়তে নিরাপত্তারক্ষীরে খন্ডযুদ্ধ কংগ্রেস নেতাকর্মীর। অসম প্রদেশ কংগ্রেসৰ প্রতিবাদত দীর্ঘ সময় স্তব্ধ হয়ে পড়ে সদাব্যস্ত জিএস রোড। প্রতিবাদের সময় জিএস রোডত সৃষ্টি হয়েছিল ব্যাপক যানজট। যানজটত আবদ্ধ হয়েছিল এম্বুলেন্সকে ধরে বহু জরুরীকালীন সেবার গাড়ি। হিন্ডেনবার্গর তথ্যক লো সিবির মুরব্বী মাধবী পুরী বাস আর স্বামীর বিরুদ্ধে কংগ্রেসের এই বিক্ষোভ কার্যসূচী। সোণাৰীৰ চফ্ৰাইত শক্তি বিভাগৰ বিৰুদ্ধে আছুৰ বিক্ষোভ কাৰ্যসূচী। স্মাৰ্ট মিটাৰৰ নামত লুণ্ঠন চলোৱাৰ অভিযোগ। চফ্ৰাই আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত চফ্ৰাইবাসীৰ উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী। চৰাইদেউ জিলাৰ ছাত্ৰ সন্থাৰ অন্তৰ্গত চফ্ৰাই আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আৰু চফ্ৰাইবাসী ৰাইজৰ সহযোগত বিদ্যুতৰ মাচুলৰ বৃদ্ধিত আৰু স্মাৰ্ট মিটাৰ ব্যাপক বিসংগতি হওয়ার কারণে আমি আজি চপ্রাই আঞ্চলিক ছাত্র সন্থায় বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছিল। এই বিক্ষোভ কার্যসূচীর জড়িয়ে আমি একটা কথা সরকার কব বিচারিছিল যে স্মার্ট মিটারসমূহ যে বিসংগতি চলি আছে, যে সময়ত জনসাধারণ মূল্যবৃদ্ধি জোরোরা করে পেলাইছে, তার উপরও স্মার্ট মিটার সংযোগ করে দিয়েছে, জনসাধারণ বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। কিন্তু আমি দেখবলে পাইছো আটাইতকৈ দুঃখ আর পরিতাপের বিষয় যে সরকারে এই বিষয়টি কোনো ধরনের সমাধান করব বিচরা নাই। কিন্তু আমি অতি শীঘ্রে আমি সদৌ চৰাইদেউ জেলার ছাত্র সন্থায় কিন্তু আমি প্রত্যেকক্ষ আঞ্চলিক ছাত্র সন্থায় আমি ইয়াতকৈ আমি অধিক কার্যসূচী গ্রহণ করবর কারণে আমি বাধ্য হম। আনফালে স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে কলিয়াবরতো রাইজর প্রতিবাদ। পূর্বতকৈ দুগুণ বিল অহার অভিযোগত শক্তি বিভাগের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ রাইজর। পূর্বর ডিজিটাল মিটারের তুলনাত স্মার্ট মিটারের জড়িয়ে এপিডিসিএলে অধিক বিল সরকার অভিযোগ প্রতিবাদকারী রাইজর। শ লোকে ঘেরাও করলে কলিয়াবর বৈদ্যুতিক উপসংমন্ডলের কার্যালয়। দুদিনের ভিতর স্মার্ট মিটার খুলি নামিলে রাইজে নিজে স্মার্ট মিটার খুলি আনি বৈদ্যুতিক উপসংমন্ডলের কার্যালয়ত পেলাই থ যাব বলে হুঙ্কার দিয়ে। খেতি করা দিন হাজিরা করা মানুষ খাই থাকা মানুষ এই মিটার আমি চলাব নো, সেই কারণে সরকারে এই ব্যবস্থা সোকালে লব লাগিব। যদি সোকালে নললে আমি অফিস আনি সব মিটার পেলাই দিম, গোটে রাজ মিলি পেলাই দিব লাগিব। আমি কেনকে চলাম ইমান বিল আছে। অনফালে স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে দুধনৈটো প্রতিবাদ। দুধনৈ বিদ্যুৎ উপসংমন্ডল কার্যালয়ের সম্মুখত এআইডিএফর প্রতিবাদ। গোয়ালপাড়ার চারিটা বিদ্যুৎ উপসংমন্ডলতে এআইডিএফে রূপায়ণ করে এই প্রতিবাদী কার্যসূচী।
গোটেই অসমতে স্মার্ট মিটারের নামের যে বিসংগতি চলি আছে, মানে অন্যায় অন্যায়ভাবে যেটু বিসংগতি, মানে মানে কাস্টমারক যে ঠগি আছে, আগত আগত যেটু বিল আহিছিলে বর্তমান স্মার্ট মিটার দিয়ার পিছত মানে ডাবল তিনগুণ লৈকে মানে বিল আহি আছে। রাইজ রাইজ খোজাক হয়েছে আর রাইজর ফলেরপরা আমি রাইজর মানে মানে সমস্যার সপক্ষে আমি আমি সর্বভারতীয় গণতান্ত্রিক সংঘ গণতান্ত্রিক মোর্চার তরফেরপরা আমি রাইজর সমস্যার হকে মাত মাতিব ওলাইছো। আমি আজি দুধনৈ এবিডিসিএল কার্যালয়ত আমি এখন মেমোরেন্ডাম দিম স্মার্ট মিটারের বিপক্ষে, যাতে ইয়ার অতি সোনকালে ইয়ার মানে সমস্যা সমাধান করার বাবে আমি অনুরোধ জানাম। ইফালে রাজ্যজুড়ি স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকার সময়তে ভবেশ কলিতার প্রতিক্রিয়া। সাংবাদিকে করা প্রশ্নের উত্তরত ভবেশ কলিতার মন্তব্য, স্মার্ট মিটার বিল বৃদ্ধি হয়েছে যদিও এতিয়া কমিব, এতিয়া গরমের বাবে বিল বৃদ্ধি হয়েছে যদিও লাহে লাহে কমিব বলে মন্তব্য করেছে রাজ্যিক বিজেপির সভাপতিগুলো। চাওক, স্মার্ট মিটার কথাটো হল, মই প্রথমৰ পৰা কৈছো, যেটো টেন্ডার হৈছে অনলাইন টেন্ডার, আজিকালি ভারতবর্ষের যিকোনো প্রান্তৰ পৰা যিকোনো বিডিংত পার্টিসিপেট কৰিব পাৰে, আর যদি বিডিংত পার্টিসিপেট হয়, এলিজিবল হয়, এল ওয়ান হয়, তেওঁলোকে কামটো পায়। মই ক্লিয়ার করে দিছো দেই, যেটো সিস্টেম তাত এক্স ওয়াই জেড যোনে টেন্ডার করব, যে এল ওয়ান হব তেওঁ দিব লাগিব কামটো, নহলে কেস হয়ে যায়, আর কেস হলে গোটেই কামটো বন্ধ হয়। নাম্বার ওয়ান, নাম্বার টু, স্মার্ট মিটার কেতিয়াবা বিজুতি থাকিব পারে, নথকা বলে মই একেসাৰে নেশ্বাত করে নিলো, আর এইকেদিন আমার যথেষ্ট কনজাম হয়েছে ইলেকট্রিসিটি। মই ভাবো লাই লাই যেহেতু শীতটো আহিব, শীতকালীন অধিবেশনটো, মই ভাবো কনজামটো কমি যাব, নিশ্চয় আমিও কিছু নয় রেহাই পাম। একেদরে স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে অখিল গগৈ। স্মার্ট মিটারের জড়িয়ে গ্রাহকক লুণ্ঠন চলার অভিযোগ অখিল গগৈর, সরকারের লুণ্ঠন রাজ অব্যাহত থাকলে রাজ্য পুনের আগর সেই বেয়া দিনলে ঘুরি যাব বলে মন্তব্য। ঘরত রাইজে কেরাসিন মিঠাতেলের চাকি জ্বলাব লাগিব বলে কটাক্ষ অখিল গগৈর। এনেকে স্মার্ট মিটার লগাই থাকে তেতিয়া হলে আমি আকৌ পুরোনা যুগলে ঘুরি যাব লাগিব, যেটা লুণ্ঠন চলিছে স্মার্ট মিটার, আকো লেমর যুগলে ঘুরি যাব লাগিব, লেমর যুগ, আকো চাকির যুগলে ঘুরি যাব লাগিব, আকো নাহর গুটির যুগলে ঘুরি যাব লাগিব, আকো অমিতা অমিতাত মিঠাতেল দি অমিতা অমিতা কাটি মিঠাতেল দি মিঠাতেলর চাকির যুগলে ঘুরি যাব লাগিব। এটুয়ে কৈছে আজির দিনত স্মার্ট মিটারের লুণ্ঠন গোটেই অসম জুড়ি, এতিয়া অসমৰ মানুহে প্রতিবাদ করেছে আর অসমৰ মুখ্যমন্ত্রী নজনাও ভাও জুড়ি অসমৰ মানুহক লুণ্ঠন করবর কারণে সুযোগ দিছে। অসমৰ মুখ্যমন্ত্রী যেটো কথা কৈছে যে যোৱা বছৰৰ বিল আৰু এই বছৰৰ বিল তুলনা কৰি দেখো, মই আজি অসমৰ মুখ্যমন্ত্রীর কথা অনুসৰি যোৱা বছৰৰ বিল আৰু এই বছৰৰ বিল তুলনা কৰিবৰ কাৰণে আহিছো। 22 চনত 4,044 টকা উঠিছিলে আৰু 24 চনত 6,070 টকা, 23 চনত উঠিছিলে 3,012 টকা, তেতিয়ালৈকে স্মার্ট মিটার লগোৱা নাই, আর 24 চনের মে মাহত উঠিলে 6,070 টকা, ডাবল হয়ে গেল, 3,012 টকার পর 6,070 টকা দুগুণ হয়ে গেল। এটাই হল স্মার্ট মিটারের লুণ্ঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোলেন্ড ভ্রমণের আজি দ্বিতীয় দিন। পোলেন্ডর প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি সাক্ষাৎ ভারতীয় প্রধানমন্ত্রীগুলির। পোলেন্ডর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিশিষ্ট উদ্যোগীর সঙ্গে মত বিনিময় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। দুদিনিয়া পোলেন্ড ভ্রমণের সময়ত প্রধানমন্ত্রী মোদিয়ে পরিদর্শন করলে ওয়ার্সর তিনটা বিশেষ স্মৃতিসৌধ। ওয়ার্সর চ্যান্সেলরিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আনুষ্ঠানিকভাবে আদরণি জানালে পোলেন্ডর প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কে। ইপিনে 45 বছৰৰ পিছত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীৰ পোলেণ্ড ভ্ৰমণত উৎফুল্লিত প্ৰবাসী ভাৰতীয়সকল। পোলেণ্ডত উপস্থিত হৈ প্ৰবাসী ভাৰতীয়ৰে মত বিনিময় কৰে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। পোলেণ্ডত দুদিনীয়া কাৰ্যসূচী সামৰি কাইলৈ যুদ্ধ বিধ্বস্ত ইউক্ৰেইনলৈ ৰাওনা হ'ব ভাৰতীয় প্ৰধানমন্ত্ৰীগৰাকী। ইউক্ৰেইনৰ পৰা পুনৰ পোলেণ্ডলৈ উভতি দিল্লীলৈ ৰাওনা হ'ব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। মিজোরামের ঠায়ে ঠায়ে ভূমিস্খলনের ঘটনা, নেরানেপেরা বরুণের ফলত ভিন্ন প্রান্তত ভূমিস্খলন, গছ গছনি ভাগি পড়াত ঠায়ে ঠায়ে ব্যাহত যাতায়াত, ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যখনের কেবাটাও গুরুত্বপূর্ণ পথ।
লেংপুই আর লেংটেট বন্ধ হয়ে পড়ে একাধিক পথ। বন্ধ হয়ে পড়েছে তুইরিয়ালের সেলিং অভিমুখী পথ। বন্ধ পথ মুকলির NHIDCL তৎপরতা চলি আছে। লাভুঙতো বিচ্ছিন্ন হয়ে পড়ে বাটপথ। এটা টুরিস্ট লজর ওসরতে গছ বাগরি পড়াত বন্ধ হয়ে পড়ে পথ। অঞ্চলটির ভূমিস্খলনের ফলত ভাগি পড়ে এখন গার্ডওয়ালও। লুংলেইত ভূমিস্খলনের ফলত বন্ধ হয়ে পড়ে ব্যস্ত পথ। চারিচিপত বাগরি পড়ে 132 kV বিদ্যুতের খুঁটা। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে কাউনপুই নিউ খামরাং পথ। বন্ধ হয়ে পড়ে মামিত ডাপসুয়া সংযোগী 44 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। খাউজাউলত বাগরি পড়ে এটা ঘর। কথম পিহে প্রাণ রক্ষা পড়ে ঘরটুত থাকা পরিয়ালের লোকসকলের। বন্ধ হয়ে পড়া পথ মেরামতির বিভাগীয় কর্তৃপক্ষ তৎপর হয়ে পড়েছে। এবার চাহ বাগিচার শ্রমিকর একটা ভাল খবর আছে। অহা বছরের 8 লাখ চাহ শ্রমিকে পাব এটা মোটা অঙ্কর ধন। আগন্তুক 3 বছরের লাভ করব ধন। আনহাতে নতুন 10খন মহাবিদ্যালয় কেবল চাহ বাগিচার শিক্ষার্থীর বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। এই ঘোষণা করেই কংগ্রেসক সমালোচনা করে মুখ্যমন্ত্রী। কংগ্রেসে চাহ বাগিচার বাবে করা এটা ভাল কামর উদাহরণ দিয়ক বলে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। এই বছর আমি সিদ্ধান্ত লৈছো অহা বছর আমি আরম্ভ করিম 10খন অসমত কলেজ করিম যত নেকি অকল বাগিচার লড়াই পড়িম। 10খন নতুন অসমত আমি ডিগ্রি কলেজ করিম। বাগিচা লড়াই বলে কলে দাঁতি কাষরিয়া নর্থ ইস্টেট লড়াইও পড়ি। আমি একেবারে জাতিগত পার্থক্য কথা ইয়াত করা নাই। কিন্তু চাহ বাগিচার ভিতর আমি 10খন নতুনক কলেজ করব গে আছো, যেটো এক্সক্লুসিভলি টি গার্ডেন ডমিনেটেড এরিয়াত আরম্ভ হব। সময় হয়েছে এটির বাতৰি বিদায় লোৱাৰ। নমস্কাৰ।